পাকিস্তান আমলে ময়মনসিংহের নান্দাইল, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ এলাকায় ব্যাপক প্রভাব ছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগের। দলের সভাপতি ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের বাড়ি ছিল এই নান্দাইলে। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রফিকউদ্দিন ভূঁইয়াকে জয়ী করতে ব্যক্তিগতভাবে এখানে জনসভা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে সেই নান্দাইলের সেই স্কুলের মাঠে, বিরাট বড় মাঠ, সেই মাঠে লুকে লুকানো রাস্তাঘাট ব্লক, এই মানে এটা না দেখলে বোঝা যাবে না যে কী পরিমাণ লুকে লুকানো হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু ময়মনসিংহে আসলেন শুভেচ্ছা সফরে। উনি কিন্তু ঘোষণা দিয়ে আসেন নাই বা পত্রপত্রিকা প্রচারও দেন নাই, শুধু মোবাইলে টেলিফোনে কন্ট্যাক্ট করলেন যে আমি ময়মনসিংহে আসতেছি শুভেচ্ছা সফরে। রামবাবু রুট সেই জায়গাতে আমরা ছাত্রলীগের একটা প্যানেল করলাম। প্যানেল করে তখন বঙ্গবন্ধুকে শুভেচ্ছা সফরে যেহেতু আসছেন, আমরা দু এক কথা ওনার কাছ থেকে শুনতে চাই। সেই অন্য কেউ বক্তৃতা দেন নাই, একমাত্র বঙ্গবন্ধু তিনি তার নীতি নির্ধারণী বক্তব্য দিলেন যে আগামী দিনের সংগ্রাম আরও বেগবান করতে হবে, আমাদের যে লক্ষ্য, যে চিন্তা চেতনা সেটাকে বাস্তবায়ন করতে হবে, এবং আমরা যে সিক্স পয়েন্টের উপর আমরা যে আন্দোলন করে আসছি, এখন তোমাদেরও এগারো দফা আন্দোলন শুরু হচ্ছে, ছয় দফা এগারো দফা, আমরা এই দফাগুলিকে আমরা বাস্তবায়ন করতে চাই, তার জন্য তোমাদের সুসংগঠিতভাবে সকল ছাত্র নেতাদের, ছাত্রকর্মীদেরকে নিয়ে রাজপথে থাকতে হবে, সাধারণ মানুষকে সাথে আনতে হবে, এই জয় বাংলা স্লোগান দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির পিতার সঙ্গে তার সর্বপ্রথম দেখা হয় ধানমন্ডির 32 নম্বরে। বঙ্গবন্ধুর নির্দেশে যোগ দেন রাজনীতিতে। যখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন, সেই পরের দিন বঙ্গবন্ধু 32 নম্বর বাসভবনে গেলাম। বাসভবনে যাওয়ার পর তিনি আমাকে পরিচয় জানলেন। পরিচয় দেওয়ার পর তিনি আমাকে খুব আদরের সাথেই আমাকে গ্রহণ করলেন। তারপর তিনি আমাকে ময়মনসিংহ যাওয়ার জন্য, ওনার হাফ শার্ট ছিল, হাফ শার্ট থেকে আমাকে 85 টাকা দিল, তুমি ময়মনসিংহ যাও, গিয়ে সংগঠনকে শক্তিশালী করো, যেহেতু তুমি ছাত্রলীগের সভাপতি, তোমার এখন সংগঠনকে শক্তিশালী করার জন্য তোমার প্রয়োজনীয় কাজ করতে হবে, সুসংগঠিত করতে হবে, আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। জয় বাংলা স্লোগানের ব্যাপারে বঙ্গবন্ধু ছিলেন অনড় ও অবিচল, বলেছিলেন জয় বাংলাই তার রাজনৈতিক আদর্শ। ঈশ্বরগঞ্জে যাওয়ার পথে রফিকউদ্দিন নজরুল সাহেবের বাসভবনে উনি দাঁড়ায় রয়েছে, সৈয়দ নজরুল সাহেব দাঁড়ায় রয়েছে, আমি পাশে দাঁড়ায় রয়েছি। তখন আমি বঙ্গবন্ধুকে বললাম যে বঙ্গবন্ধু এই তো অবস্থা, আমাদের কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা জয় বাংলা স্লোগানকে পরিহার করার জন্য তারা একটা দাবি করতেছে যে জয় বাংলা স্লোগান থাকলে জনগণের ভোট আমরা কম পাবো, কারণ জয় বাংলা স্লোগানটাকে দেশের মানুষ একটু অপছন্দ করতে চায়, তারা মনে করে যে হিন্দুয়ানি স্লোগান, জয় বাংলা জয় হিন্দ, এই ধরনের তাদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটার জন্য তারা একটু বলছে আপনাকে এই ব্যাপারটা চিন্তা করার জন্য। বঙ্গবন্ধু খুব খুব প্রকাশ করে বলেছিলেন আমি জয় বাংলা ছাড়া আমি কিছু বুঝি না, যারা অপছন্দ করে অপছন্দ থাকুক, আমার জয় বাংলাকে তোমাদের এগিয়ে নিতে হবে, জয় বাংলা স্লোগানকে জনপ্রিয়তা করতে হবে। দেশ স্বাধীনের পর ময়মনসিংহের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেন যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা, সকলকে আহ্বান জানান দেশ গঠনে আত্মনিয়োগ করতে। উনি আহ্বান জানিয়েছে যে আমার বাংলাদেশকে, বাংলাকে পুরে ছারকার করে ফেলেছে, রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, ঘর নাই, মা হারা, স্বামী হারা, বোন হারা, এবং বাংলাদেশকে আমার ছারকার করে দিয়েছে পাকিস্তানিরা, তাই সেই দেশকে আবার পুনর্গঠন করতে হবে, বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াতে চাই, আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা সবাই চেষ্টা করতেছি, আমরা স্বীকৃতি পেয়েওছি, এবং আগামী দিনে অর্থনৈতিকভাবে আমরা এই দেশকে স্বাবলম্বী করব। এই বক্তব্য